তাহলে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করি, ঠিক আছে? মোটামুটি অনেকেই ক্লাসটাতে জয়েন করছো, তো আমি আসলে সবাইকে ধন্যবাদ জানাইতেছি। কারণ একটা জিনিস দেখো, এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু তোমরা অনলাইন ক্লাস করে একটা সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়ে দিছো, এবং একটা ভালো বিষয় হচ্ছে তোমরা ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করছে 24 জন, এবং 24 জনই কিন্তু পাশ করছো, কেউ কিন্তু কোনো সাবজেক্টে খারাপ করো নাই। তার মানে তোমাদের যে থার্ড সেমিস্টারটাও কিন্তু এরকম ভাবে হয়তো বা হইতে পারে যে অনলাইনে ক্লাস হবে, যে কোনো সময় ফর্ম ফিল আপ হবে, তারপর ফাইনাল পরীক্ষা হবে। আমরা আগে থেকেই আমরা চেষ্টা করবো আমাদের সিলেবাস গুলো যতটুকু সম্ভব যে শেষ করার জন্য, তারপরে যদি পরীক্ষা তারিখ একটা সময় দেয় আমি তখন চেষ্টা করবো কলেজে এনে দুই একটা ক্লাস তোমাদেরকে শেষ করার জন্য, যাতে তোমরা ভবিষ্যতে কোনো ধরনের সমস্যায় না পড়ো। আজকে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ক্লাসে আমরা প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করবো। তো আসলে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং প্রথম যে চ্যাপ্টারটা আমরা দেখতেছি, আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমার স্পিনিং সিস্টেম। আর স্পিনিং সিস্টেম আসলে আমরা কি কি জিনিস শিখবো? আমরা শিখবো স্পিনিং সিস্টেম, অর্থাৎ সুতা তৈরির বর্ণনা, কিভাবে সুতা তৈরি করা যায় তার একটা শ্রেণী বিভাগ, ফিলামেন্ট স্পিনিং আসলে কাকে বলে, স্পিনিং সিস্টেমের ক্রমোন্নতির কিছু বিবরণ আছে, তারপর আছে বিভিন্ন কাউন্টার সুতা তৈরির জন্য বিভিন্ন গুণাগুণের তুলা, তারপর হচ্ছে কাঁচা তুলার স্পেসিফিকেশন, তারপর হচ্ছে মিক্সিং এর অনুপাত, তুলার গ্রেডিং এবং তুলাশের ভ্যারাইটি। এই জিনিসগুলো আমরা প্রথম চ্যাপ্টার থেকে শুরু করবো, ঠিক আছে? আমরা সবসময় যেটা করি, আমরা সবসময় চেষ্টা করি যে বোর্ড কোশ্চেন গুলো সলভ করার জন্য, আর বোর্ড কোশ্চেন গুলো সলভ করলেই আমাদের দেখা গেছে ফাইনাল পরীক্ষায় কমন পড়ে। তারপরে প্রথম চ্যাপ্টারটার দিকে চলে যাচ্ছি। তোমাদের এই যে আমি স্ক্রিনটা যে শেয়ার করছি, পিডিএফ ফাইলটা কিন্তু তোমাদের গ্রুপে একবার দেওয়া হয়েছিল, তারপরে যদি কেউ না পায় ক্লাসের পরে আমাকে বললো এই ফাইলটা আমি তোমাদেরকে দিয়ে দিব যদি কারো বই না থাকে। দেখো আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে লেখা স্পিনিং, এখন আমাদেরকে এটা এই চ্যাপ্টারটা শিখতে গেলে আমাদেরকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদেরকে স্পিনিং কাকে বলে। আর স্পিনিং এর সংজ্ঞাতে আমরা যে জিনিসটা শিখছি কি, স্পিনিং ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্রকার টেক্সটাইল ফাইবার দ্বারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আঁশসমূহের টুইস্ট প্রদান করে উপযোগী প্রান্তবিহীন ন্যূনতম শক্তি সম্পন্ন সুতা প্রস্তুত করাকে স্পিনিং বলে। আমরা এই জিনিসটাকে আমাদের নিজেদের ভাষায় শিখবো আসলে, যে সুতা কাকে বলে। যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে সুতা কাকে বলে, তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে কি, বইয়ের ভাষায় না শিখে আমরা শিখবো কি, যে যেখানে কি করা হয় আঁশসমূহের মধ্যে টুইস্ট প্রদান করে ন্যূনতম শক্তি সম্পূর্ণ প্রান্তবিহীন সুতা তৈরি করার প্রক্রিয়া কি স্পিনিং বলে। অর্থাৎ স্পিনিং এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আঁশসমূহের মধ্যে টুইস্ট প্রদান করতে হবে। এখন প্রশ্ন করতে পারো যে স্যার কেন টুইস্ট করবো, কারণ আমরা জানি আমরা সুতার মধ্যে বা ফাইবারের মধ্যে টুইস্ট করার কারণ হচ্ছে ফাইবারের শক্তি বৃদ্ধি করার জন্য, কারণ আমরা কখনোই চাই না যে দুর্বল সুতা দিয়ে কখনোই ভালোভাবে কাপড় তৈরি করা যায় না। তার মানে অবশ্যই আমাকে অধিক শক্তি সম্পন্ন সুতাটা আমাদেরকে তৈরি করে নিতে হবে, ঠিক আছে? তারপর স্পিনিং এর সংজ্ঞাটা আমি আবারও বলি, যদি বলি স্পিনিং কাকে বলে নিজের মতো করে বলবা, আঁশসমূহের মধ্যে টুইস্ট প্রদান করে ন্যূনতম শক্তি সম্পন্ন সুতা তৈরি করার প্রক্রিয়াকে স্পিনিং বলে। সবাই বুঝতে পারছো কথাটা? জি স্যার, এই তো আমি সবসময় একটা জিনিস বলি, কখনোই কোনো কিছু বইয়ের মতো করে পড়বা না, পড়বা নিজের মতো করে। স্পিনিং মানে হচ্ছে সুতা। এখন যদি বলে সুতা কিভাবে তৈরি করতে হবে, খেয়াল রাখবে সুতা তৈরি করতে গেলে আমার দরকার হচ্ছে ফাইবার, ফাইবার মানে কি আঁশ। তখন আমি কি করবো, আঁশ সমূহে টুইস্ট প্রদান করব, টুইস্ট প্রদান করে ন্যূনতম শক্তি সম্পন্ন প্রান্তবিহীন যে সুতাটা তৈরি করা হবে সেটাকে আমাকে স্পিনিং পদ্ধতি বলা হয়। এবং স্পিনিং পদ্ধতি তৈরি করার বিভিন্ন ধরনের পদ্ধতি আমাদের এখানে আছে, স্পিনিং সিস্টেমের বর্ণনা আমাদের এখানে আছে, তবে আমরা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত গুলো আমরা সম্পূর্ণ করব। তার আগে আমরা একটা জিনিস দেখে নিব। দেখো মানে তোমাদের স্ক্রিনে মোবাইলের যে জিনিসটা দেখা যাচ্ছে সুতা তৈরির শ্রেণীর বিভাগ, কারণ আমরা প্রথম জানলাম স্পিনিং অর্থাৎ কাকে বলে। এবার আমরা যদি দেখবো যে স্পিনিং সিস্টেম আসলে কয়েকটা শ্রেণী বিভাগ আছে, ঠিক আছে? স্পিনিং সিস্টেমটাকে সাধারণত তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয়েছে শর্ট স্টাপল, একটাকে বলা হয়েছে লং স্টাপল, এবং একটাকে বলা হয়েছে ফিলামেন্ট। আমি একটু বড় করে দিচ্ছি, তাহলে তোমাদের মোবাইলে দেখতে সুবিধা হবে। দেখো এখন আমি বড় করে দিছি বিষয়টা। এখানে স্পিনিংটাকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে, আবারও বলি, একটা হচ্ছে শর্ট, তারপর হচ্ছে একটা হচ্ছে ছোট দৈর্ঘ্যের হ্রাস, একটা হচ্ছে লম্বা দৈর্ঘ্যের হ্রাস, আর একটা হচ্ছে ফিলামেন্ট বলা হয়। এবং এগুলোকে পর্যায়ক্রমে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, তা আমরা সেটার দিকে পরে যাব। আমরা চেষ্টা করবো অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কোশ্চেন গুলো দেখার জন্য। দেখো তোমাদের এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এটাকে সাধারণত বলা হয় রিং ফ্রেম, কারণ আমরা কিন্তু জেনারেল টেক্সচার প্রসেস যখন আমরা শিখছিলাম সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ছিল। আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টা কি ছিল আমাদের, আমাদের ছিল আমরা একটা জিনিস পড়ছিলাম যে সুতা তৈরির প্রক্রিয়া। এটা কারো মনে আছে কিনা, বিনয় বা সোহেব? এই তো জি স্যার, যে আমরা শিখছিলাম কি ব্লু রুম, ব্লু রুমের পরে কি শিখছিলাম, কার্ডিং, হ্যাঁ ব্লু রুম, কার্ডিং, তারপর ড্রয়িং, তারপর সিমপ্লেক্স, তারপর হচ্ছে রিং ফ্রেম, তাই না? রিং ফ্রেম ছিল জি স্যার, আমাদের সর্বশেষ মেশিন, এবং যেটার মাধ্যমে আমরা কি তৈরি করতাম, সুতা তৈরি করতাম,
তো এখানে ওই যে ডিম ফ্রেমের ছবিটা তোমাদের এই বইটার মধ্যে তোমরা পড়তে গেলে পাবা। আর এখানে যে জিনিসটা দেখো দেওয়া আছে সেটাকে বলা হচ্ছে তোমার রোটর স্পিনিং, কারণ আমরা রিং স্পিনিং এবং রোটর স্পিনিং এর মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? রিং স্পিনিং এর মধ্যে সাধারণত তোমার চিকন সুতা তৈরি করা হয়, মানে উচ্চ কাউন্টের সুতা, যেসব সুতার কাউন্ট বেশি। আমরা জানি সুতার কাউন্ট যত বেশি সুতাটা সাধারণত তত বেশি সূক্ষ্ম হয়, অর্থাৎ তত বেশি চিকন হয়। অর্থাৎ রিং ফ্রেমে আমরা সাধারণত 80 কাউন্টের সুতা তৈরি করি চিকন, কিন্তু রোটর স্পিনিং আবার ঠিক উল্টাটা। রোটর স্পিনিং আমরা সাধারণত কি করি, মোটা কাউন্টের সুতা তৈরি করি, চিকন কাউন্টের বদলে মোটা কাউন্ট। তার মানে এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে রিং স্পিনিং এবং রোটর স্পিনিং এর মধ্যে পার্থক্য কি, তখন কি বলবা বলো তো? একজন বলো, যদি বলে হ্যাঁ বলো সাহেব বলো। স্যার, রিং স্পিনিং এ মোটা কাউন্টের সুতা তৈরি করা হয়, মোটা কাউন্ট না, রিং স্পিনিং এ বেশি কাউন্ট, হ্যাঁ চিকন সুতা, হ্যাঁ। আর রোটর স্পিনিং এ সাধারণত মোটা সুতাটা তৈরি করা হয়, অর্থাৎ কাউন্ট যেগুলার কম, প্রায় 40 কাউন্টের। এবং রোটর স্পিনিং এ যেসব সুতাটা তৈরি করা হয় সেটা একটা প্যাকেজে জড়ানো হয়, ওই প্যাকেজ তার একটা নাম আছে যেটাকে বলা চিজ ববিন। সাধারণত রোটর স্পিনিং এ আমার এই চিজ ববিনের সুতাটা তৈরি করা হয়, এবং এটা সাধারণত একটা মোটা সুতা। আচ্ছা স্যার, কত কাউন্টের মধ্যে স্যার মোটা মোটা সুতা তৈরি করা হয়? সাধারণত 40 কাউন্টের সুতাটা তৈরি করা হয় রোটর স্পিনিং এর ক্ষেত্রে, আর রিং ফ্রেম এর ক্ষেত্রে সাধারণত 80 কাউন্টের সুতাটা তৈরি করা হয়। কি বুঝতে পারছো? জি একটা স্যার, হচ্ছে 40 কাউন্ট, একটা হচ্ছে 80 কাউন্ট। তো এখানে আরো বিভিন্ন ধরনের স্পিনিং আছে, এগুলাতে আমরা ধীরে ধীরে পরে যাব। আমরা আমাদের ধারাবাহিক ভাবে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত গুলো আমরা শেষ করে আসবো। দেখো এখানে ফিলামেন্ট তৈরির জন্য কিছু পদ্ধতির নাম আছে, এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। আমরা আগে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত গুলো একটা একটা করে সলভ করি, ঠিক আছে? তাহলে আমাদের জন্য সিলেবাসটা শেষ করতে সহজ হবে এবং আমরা দ্রুত সিলেবাসটা শেষ করতে পারবো। দেখো আমাদের, আমরা চলে আসছি আমাদের অনুশীলনী একে। হ্যাঁ দেখতেছো তো সবাই, তাই না? এই তো, জি স্যার। হ্যাঁ আমি একটু বড় করে দিছি যাতে দেখা যায়। দেখো আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে, স্পিনিং বলতে কি বোঝায়, একটু আগে কিন্তু আমি এটা পড়ে আসছি, এবং এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা অনেকবার বোর্ডে আসছে, কতবার দেখো, 2012-তে, 2013, 2014, 15, 17, 18 এবং 19-20, এই বর্ষেও কিন্তু এই কোশ্চেনটা আসছে। অর্থাৎ তুমি যখন ইয়ার ম্যানুফ্যাকচারিং পড়তে যাবা তখন অবশ্যই তোমাকে ফাইনাল পরীক্ষায় স্পিনিং কাকে বলে কোশ্চেনটা কমন একটা প্রশ্ন, এটা আসবেই। তার মানে প্রথম কি শিখছিলাম, স্পিনিং কাকে বলে, যে ফাইবার দ্বারা আশ্রমের মধ্যে টুইস্ট প্রদান করে ন্যূনতম প্রান্তবিহীন ন্যূনতম শক্তি সম্পন্ন, প্রান্তবিহীন শক্তি হ্যাঁ শক্তি সম্পন্ন সুতা সম্পন্ন তৈরি। সুতা প্রস্তুত করাকে আমাকে স্পিনিং বলা হয়। আমার একটা জিনিস চলে গেল, তার মানে একটা কোশ্চেন আমরা শিখলাম বোর্ডের। এরপরে যেটা আমার বোর্ডে বেশি আছে, ফিলামেন্ট বলতে কি বোঝায়, আমরা কিন্তু শিখছিলাম যে তোমার আশ্রমকে তিনটা দীর্ঘ ভাগে ভাগ করছে। হ্যাঁ অবিচ্ছিন্ন আসছে হ্যাঁ, সেটা হচ্ছে আমরা একটা জিনিস পড়ছিলাম যে ফাইবারটা তিন ধরনের, একটা ছিল শর্ট স্টাপল, একটা লং স্টাপল, একটা ফিলামেন্ট। ফিলামেন্ট ফাইবার কোনটা? যেটা হচ্ছে দীর্ঘ অবিচ্ছিন্ন ফাইবারকে ফিলামেন্ট ফাইবার, হ্যাঁ ফিলামেন্ট ফাইবার বলা হয়। এরপর দেখো আমরা শিখছিলাম শর্ট স্টাপল স্পিনিং বলতে কি বোঝায়, আমরা এটা ভাগের মধ্যে পড়ছিলাম, তিনটা ভাগে ভাগ করছে, শর্ট স্টাপল, লং স্টাপল, ফিলামেন্ট। এর মধ্যে ফিলামেন্টটা কি আমরা শিখে গেছি। এখন আমরা দেখবো শর্ট স্টাপল স্পিনিং বলতে কি বোঝায়। এখানে বলছে সাধারণত যেসব আঁশের দৈর্ঘ্য 60 মিলিমিটারের চেয়ে কম সেসব আশ্রমকে শর্ট স্টাপল ফাইবার বলা হয়। তার মানে একবারই শিখে বলছি, 60 মিলিমিটারের চেয়ে কম দৈর্ঘ্যের আঁশকে শর্ট স্টাপল বলা হয়। বলে এটা মনে থাকবে কতটুকু, 60 মিলিমিটার, শেষ, শর্ট মানে ছোট, কতটুকু ছোট, 60 মিলিমিটার থেকে কম ছোট দৈর্ঘ্যের আঁশকে শর্ট স্টাপল বলা হয়, ঠিক আছে? এটা তো আমরা শিখে ফেললাম। এখন আমাদের এরপরে যেটা বোর্ডে আসে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই, তাই না? কোশ্চেনগুলো কিন্তু একদম সহজ সহজ। হ্যাঁ এরপর দেখো ফিলামেন্ট তৈরির জন্য স্পিনিং পদ্ধতির নাম কি, এগুলো আমরা পড়ছিলাম মনে আছে, ওয়েট জি স্পিনিং, স্যার, ড্রাই স্পিনিং, মেল্ট স্পিনিং, তাই না? জি স্যার, তার মানে দেখো আমরা এখানে ওয়েট স্পিনিং, ড্রাই স্পিনিং এবং মেল্ট স্পিনিং কিন্তু আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? যে ওয়েট ফিলামেন্ট ফাইবারকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, ওয়েট স্পিনিং ভাবে তৈরি করা হয়, ড্রাই স্পিনিং এবং মেল্ট স্পিনিং ভাবে তৈরি, এটা আমরা শিখছিলাম কোথায় কারো মনে আছে কিনা, টেক্সটাইল জি র স্যার, মেটেরিয়াল টুতে, টু উইথ টেক্সটাইল স্যার র গত র সেমিস্টার। হ্যাঁ গত সেমিস্টার টেক্সটাইল র মেটেরিয়াল টুতে কৃত্রিম ফাইবার তৈরি করার জন্য যে তিনটা পদ্ধতি আছে, এই তিনটা পদ্ধতি ছিল। আর এখানে বলেছে ফিলামেন্ট তৈরি করার জন্য পদ্ধতি কত প্রকার ও কি কি, তার মানে আমরা যে এটা কিন্তু আমাদের প্রাকৃতিক ভাবে না, এটা হচ্ছে কৃত্রিম ভাবে। এটা আমাদের কিভাবে তৈরি করা আছে, এটা আমাদের কৃত্রিম ভাবে কিন্তু তৈরি করা আছে, ঠিক না? এরপর আমাদের যে জিনিসটা দেখো, বলছে কোন দেশের তুলা পৃথিবীর মানে হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তুলাটাকে বলা হয়। আমরা এটা পড়ছিলাম যে মিশরের যে তুলাটা পাওয়া যায়, সাধারণত মিশরের, মিশরের একটা অঞ্চল আছে যেটাকে বলা হয় সি আইল্যান্ড, ঠিক আছে? মিশরের সি আইল্যান্ডের তুলাটাকে বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তুলা। এতটুকু তোমরা ক্লিয়ার, তাই না?
এরপরে দেখো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে কি যে তুলা আঁশের দৈর্ঘ্য কত? এই কোশ্চেনটা চার ভাগে আসতে পারে, চারটা ভাগে। কিভাবে? তুলা আঁশের দৈর্ঘ্য কত, সুতা তৈরির উপযোগী আঁশের দৈর্ঘ্য কত, স্পিনিং উপযোগী তুলা আঁশের দৈর্ঘ্য কত, অথবা কটন ফাইবারের দৈর্ঘ্য সাধারণত কত হয়ে থাকে? এখন আমরা জানি যে কটন ফাইবারটা হচ্ছে একটা প্রাকৃতিক ফাইবার, তাই না? এটা দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া যায়, এটা পাওয়া যায় প্রকৃতি থেকে, প্রকৃতি থেকে পাওয়া প্রকৃতি যায়। থেকে অর্থাৎ হ্যাঁ, এটার দৈর্ঘ্যটা বলা আছে, এটা দৈর্ঘ্যটা হচ্ছে সাধারণত 12.7 মিলিমিটার থেকে 60 মিলিমিটার পর্যন্ত, এবং এটা কিন্তু একটা শর্ট স্টাপল ফাইবার। আমরা শর্ট স্টাপল ফাইবার সঙ্গে কি পড়ছিলাম, 60 মিলিমিটারের চেয়ে কম দৈর্ঘ্যের আজকে শর্ট স্টাপল ফাইবার বলা হয়, তাই না? তার জি মানে স্যার, কটন ফাইবারটা হচ্ছে যেহেতু একটা প্রকৃতি নির্ভর একটা ফাইবার, প্রাকৃতিক ফাইবার, এটা আমরা চাইলেও এটাকে আমরা বড় করতে পারবো না। তার মানে তুলা আঁশের দৈর্ঘ্যটা কতটুকু, 12.7 থেকে, মিটার হ্যাঁ, 60 মিটার থেকে পর্যন্ত। থেকে 60 মিলিমিটার পর্যন্ত, ঠিক আছে? যতটুকু পর্যন্ত আমাদের মোটামুটি ক্লিয়ার, তাই না? এরপর যদি আমরা দেখি যে আমাদের একটা কোশ্চেন বোর্ডে আসছে, সেই কোশ্চেনটা হচ্ছে আঁশের শক্তির একক কি। এখন এই যে আঁশের যে শক্তি আছে, ধরো তোমার শক্তি আছে, তোমার একটা ওজন আছে, তোমার একটা শক্তি আছে, ঠিক আঁশেরও কিন্তু একটা শক্তি আছে। এই ও শক্তিটা কিভাবে প্রকাশ করা হয়? নর্মালি ধরো আমরা তোমার বলি যে লিটারে বলি, তাই না? এখন আমি যদি ধরো তুমি একটা আপেলের দোকানে গেলা, তুমি যদি বলো যে আমাকে 1 লিটার আপেল দেন, সেটা কিভাবে? আমাকে বলতে হবে আমাকে কি দেন, 1/2 কেজি আপেল দেন অথবা 1 কেজি আপেল দেন। ঠিক তেমনি প্রত্যেকটা জিনিসেরই শক্তি বা ওজন নির্ণয় করার জন্য একটা একক ব্যবহার করা হয়, ঠিক তেমনি আঁশের যে শক্তিটা আছে, এই শক্তিটা ব্যবহার করার জন্য তিনটা একক আছে। একটাকে বলছে পাউন্ড, একটাকে বলছে বর্গ ইঞ্চি অথবা গ্রামে প্রকাশ করা হয়, আর একটাকে বলা হয় টেক্সে। কিভাবে প্রকাশ করা হয়? একটা হচ্ছে পাউন্ডে, একটা হচ্ছে বর্গ ইঞ্চি অথবা প্রতি বর্গ ইঞ্চি অথবা গ্রামে, আর একটাকে বলা হয় টেক্সে। অর্থাৎ আশের শক্তিটাকে মূলত আমরা চারটা ভাগে প্রকাশ করতে পারি। আমরা যখন ভবিষ্যতে এই এই চ্যাপ্টার যখন ইয়ান করতে গেলে আমাদের কিছু ম্যাথ করতে হবে, ওই ম্যাথ করতে গেলে দেখা গেছে আমাদের এই একক গুলো তখন প্রয়োজন হবে। তার মানে আশের শক্তিটা নির্ণয় করার জন্য আমাদের কিছু শক্তি ব্যবহার করতে হচ্ছে, কিছু একক ব্যবহার করতে হচ্ছে। একক গুলো হচ্ছে পাউন্ড, বর্গ ইঞ্চি, বর্গ গ্রাম ইঞ্চি, অথবা গ্রাম, টেক্স, গ্রাম অথবা টেক্সে আমরা এটা টেক্স। প্রমাণ করতে পারবো। এরপরে দেখো, যেটা 1 মাইক্রোগ্রাম সমান কত গ্রাম, এগুলো হচ্ছে জাস্ট ছোট ছোট, এগুলো একবার শিখে ফেলবা। 1 মাইক্রোগ্রাম সমান খেয়াল রাখবা সবসময় 0.0, পরে 5টা 0 থাকে সাধারণত, 0.00001 গ্রাম। অর্থাৎ 1 মাইক্রোগ্রামটাকে যদি আমি, মাইক্রো মানে সবসময় আমরা জানি ক্ষুদ্র, কোন ক্ষুদ্র জিনিসকে মাইক্রো বলা হয়, মাইক্রোটাকে বুঝতে হবে। মাইক্রো মানে হচ্ছে আমি সাধারণত বললাম 500 গ্রাম, কিন্তু আমি যদি বলি মাইক্রোগ্রাম তার মানে খুবই ক্ষুদ্র। দেখো যার কারণে এটা হচ্ছে 0-এর পরে 5টা 0 থাকে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে মাইক্রোনিয়ার ভ্যালুর একটা মান আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এরপর দেখো আমাদের যে জিনিসটা আছে, আমাদের এগুলো আমাদের দরকার নাই, কারণ এগুলো আমাদের প্রয়োজন হয় না, শুধুমাত্র যেগুলো আমাদের দরকার এটা। এখন দেখো আর দেখা গেছে যেসব কোশ্চেন গুলো আছে, এইসব কোশ্চেন গুলো কিন্তু আমরা আগে থেকেই সবাই পারি, এইসব কোশ্চেন গুলো আমাদের আগে থেকেই সবার জানা আছে। এখন দেখো স্পিনিং সিস্টেমে, ওই যে আমরা একটু আগে যেটা বলছিলাম, স্পিনিং সিস্টেমটাকে সাধারণত কিভাবে ভাগ করা হয়েছে দেখতেছো, স্পিনিং সিস্টেমটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয়েছে শর্ট স্টাপল স্পিনিং, একটাকে বলা হয়েছে লং স্টাপল স্পিনিং, এবং একটাকে বলা হয়েছে ফিলামেন্ট। কিন্তু শর্ট যে স্টাপল স্পিনিংটা, এই শর্ট স্টাপল স্পিনিংটাকে মূলত আবার আমার চারটা ভাগে ভাগ করা হয়েছে। শর্ট স্টাপল যেটা, একটাকে বলা হয়েছে রিং স্পিনিং, একটাকে বলা হয়েছে রোটর স্পিনিং, একটাকে বলা হয়েছে এয়ার ভ্যাটেক্স স্পিনিং, এবং একটাকে বলা হয়েছে ড্রেভ স্পিনিং। তার মানে আমরা শিখতে যাব স্পিনিং কে তিনটা ভাগে ভাগ করছে, শর্ট স্টাপল, লং স্টাপল, ফিলামেন্ট। শর্ট স্টাপল স্পিনিং কে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রিং স্পিনিং, আমরা জানি রিং স্পিনিং এ সাধারণত উচ্চ কাউন্টার সুতা তৈরি করা হয়, রোটর স্পিনিং এ মোটা কাউন্টার সুতা তৈরি করা হয়, এবং তারপরে নতুন আরো দুইটা প্রযুক্তি আছে, একটাকে বলা হয় এয়ার ভ্যাটেক্স স্পিনিং আর একটাকে বলা হয় ড্রেভ স্পিনিং। আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে চেষ্টা করবো এয়ার ভ্যাটেক্স এবং ড্রেভ স্পিনিং সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। আর ফিলামেন্ট যেটা, এটা কিন্তু আমরা অতি সংক্ষিপ্ত পড়ে আসছি যে ফিলামেন্ট কে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, তিনটা ভাগে ফিলামেন্ট তৈরি করা যায়, একটা হচ্ছে ওয়েট স্পিনিং, একটা হচ্ছে ড্রাই স্পিনিং, একটা হচ্ছে কি মেল্ট স্পিনিং। তার মানে দেখো স্পিনিং পদ্ধতিটা কিন্তু একদমই ইজি। কিভাবে পরীক্ষা যদি আসে স্পিনিং এর শ্রেণীবিভাগ লেখো, আমরা কিভাবে লিখবো? স্পিনিং কে সাধারণত তিনটা ভাগে ভাগ করা যায়, শর্ট স্টাপল, লং স্টাপল, ফিলামেন্ট। শর্ট স্টাপল কে আবার চারটা ভাগে ভাগ করা যায়, রিং স্পিনিং, রোটর স্পিনিং, এয়ার ভর্টেক্স স্পিনিং এবং ড্রেভ স্পিনিং। আর ফিলামেন্ট কে আবার তিনটা ভাগে ভাগ করা যায়, কি কি? ড্রাই স্পিনিং, ওয়েট স্পিনিং এবং মেল্ট স্পিনিং।
এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার আছে কিনা দেখো, এখানে কোনোটা বুঝো না এরকম কোনো কাজ কিনা যে কোনোটা জানতে চাও। দেখো তোমাদের মাঝে কোনো প্রশ্ন আছে কিনা এতটুকু পর্যন্ত, যে স্যার এটা আমি জানি না বা এটা আমি বুঝি না বা এটা আমার একটু বুঝাই বলেন। দেখেন এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, না থাকে তাহলে আমরা পরের প্রশ্নটাতে যাই, ঠিক আছে? দেখেন জি স্যার, তুলা, তুলা আঁশের মান কি কি গুণাবলীর উপর নির্ভর করে? এখন ধরো আমি যে কোনো তুলা থেকেই কিন্তু আঁশ বানাইতে পারবো না। ধরো আমাদের বাড়ির পাশে একটা তুলা গাছ আছে, আমি চেষ্টা করবো তুলা থেকে আঁশ বানাইতে, আমার আঁশ কিন্তু হবে, কিন্তু সেই আঁশ দিয়ে যদি আমি সুতা বানাইতে যাই, দেখা যায় সেই সুতাগুলোর মধ্যে আর কিছু সমস্যা দেখা দিবে। আমার যদি ভালো সুতা না হয় সেলাই করতে গেলে সুতা ছিঁড়ে যাবে। তার মানে তুলা আঁশেরটাকে আমি কেন ভালো বলবো, কিছু গুণাবলী যদি এই আঁশটার মধ্যে থাকে তখনই আমি কিন্তু এই আঁশটাকে ভালো বলতে পারবো, তাই না? এখন কথা হইলো স্যার কি কি গুণাবলী থাকতে পারে আমাকে প্রথমে, যেই আঁশটা যদি ভালো হইতে হয় যেসব গুণাবলী দরকার আছে, প্রথম গুণাবলীটা হচ্ছে কি, আঁশের দৈর্ঘ্য থাকতে হবে, ওই আঁশটার একটা দৈর্ঘ্য থাকতে হবে, আঁশটার শক্তি থাকতে হবে, আঁশটা সূক্ষ্ম হইতে হবে, এবং আঁশের যে কালারটা আছে কালারটা ঠিকই থাকতে হবে। আঁশের যে পরিপক্কতা মানে কি বোঝো, আঁশের পরিপক্কতা, ধরো একটা ফাইবার সাধারণত আমি গাছ থেকে পাড়ার কথা 6 থেকে 8 মাস বয়সে, কিন্তু সেটা যদি আমি 3 মাস বয়সে গাছ থেকে পেরে ফেলি, তাহলে দেখা গেছে যে আমার যে আঁশটা থাকবে আঁশটা আমার পরিপক্ক হবে না, অপরিপক্কতা থাকবে। এরপর হচ্ছে ট্রাস, আমরা জানি কি ট্রাসের পরিমাণ। এখন ট্রাস কাকে বলে এটা কার কার মনে আছে দেখি, ট্রাস কাকে বলে মনে আছে কারো? স্যার ময়লা, হ্যাঁ ময়লা অপদ্রব্য, এটাকে হচ্ছে ট্রাসের পরিমাণ। আর এরপর হচ্ছে নমনীয়তা, অর্থাৎ এটাকে সফট হইতে হবে, নরম হইতে হবে। কারণ তুলা যদি তোমার শক্ত হয় তার তুলা দিয়ে সাপোজ তুমি একটা ফাইবার বানাইতে পারবো, তখন সেই ফাইবারটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার মানে দেখো টোটাল 7টা গুণাবলী আছে একটা তুলাশের মান ভালো না খারাপ সেটা নির্ণয় করতে গেলে এই 7টা বিষয়ের উপর আমাকে নজর দিতে হবে। নজরগুলো আমি আবারও বলি কি কি, আঁশের দৈর্ঘ্য, শক্তি, সূক্ষ্মতা, একটা আঁশের বর্ণ, আঁশের পরিপক্কতা, ট্রাসের পরিমাণ এবং নমনীয়তা। হ্যাঁ এরপর দেখো আমরা যে জিনিসটা সাধারণত দেখবো এটা কিন্তু আমার গেল যে তুলাশের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে। এরপর দেখো আমাদের দেশের মিল ফ্যাক্টরি, এখন কথা হইতে পারে যে স্যার সাথে একটা কথা বললেন যে স্যার আমাদের দেশের তুলাগুলো সাধারণত আমাদের দেশের ফ্যাক্টরিগুলোতে ব্যবহৃত হয় না, তাহলে কোন তুলাগুলো আমাদের দেশের ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় বা আমরা কোন কোন দেশের তুলাগুলো আনি, তাই না? এখানে আমাদের কিছু দেশের নাম দেওয়া আছে, 8টা দেশের নাম দেওয়া আছে। আমাদের দেশের ফ্যাক্টরিগুলোতে সাধারণত বিভিন্ন দেশগুলো থেকে তুলাগুলোকে আমদানি করা হয়। তখন আমরা কি কি দেশ থেকে আমদানি করা হয়, এখানে আছে আমেরিকা, সুদান, পাকিস্তান, ভারত, জিম্বাবুয়ে, জাম্বিয়া, অস্ট্রেলিয়া, তারপর সিআইএ যেমন রাশিয়া, উজবেকিস্তান এবং তাজাকিস্তান। সাধারণত এইসব দেশ থেকে আমাদের দেশে তুলাটা আমরা আনি। তবে আমাদের দেশে ফ্যাক্টরি গুলোতে সবচেয়ে ভালো যে সুতাটা আছে সেটা হচ্ছে পাকিস্তানি তুলাটা, এবং আমরা ভারতীয় কিছু তুলারও আমাদের দেশে সাধারণত এনে থাকি। কারণ দেখা গেছে কি আমেরিকা থেকে যে তুলাটা আনতে যে খরচ বেশি হয় ভারত থেকে কিন্তু খুব সহজেই সেই তুলাটা আনা যায়। এবং আমরা এই অধ্যায়টা পড়তে গিয়ে ভারতীয় তুলাটাকে গ্রেডিংটাকে আমরা সাজাবো যে কিভাবে ভারতীয় তুলার সাধারণত গ্রেডিং করা হয়, ঠিক আছে? তার মানে একটা জিনিস জানলাম কি আমাদের দেশের ফ্যাক্টরি সমূহে কোন কোন দেশ থেকে তুলাটা নেওয়া হয়। এরপর দেখো তুলা আঁশের মধ্যে কি কি কন্টামিনেশন পাওয়া যায়। এখন অনেকে বলে যে স্যার কন্টামিনেশন মানে কি, অর্থ বুঝতে চেষ্টা করে না। হ্যাঁ আমি যদি বলি যে তুলা আঁশের মধ্যে সাধারণত কি কি ট্রাস পাওয়া যায় তখন সবাই প্রশ্নটা বুঝবে না, কারণ একটু কিন্তু একজন বলছো তোমাদের মাঝে স্যার ট্রাস মানে কি, বলছো স্যার ময়লা আবর্জনা, কিন্তু আমি যদি বলি কন্টামিনেশন মানে কি তখন কিন্তু অনেকে তোমরা বুঝবা না। খেয়াল রাখবা তুলা আঁশের মধ্যে কন্টামিনেশন এটা হচ্ছে ট্রাসেরই হ্যাঁ আর একটা শব্দ। কন্টামিনেশন মানে কি, তুলা আঁশের মধ্যে তুলা ছাড়া অন্য যেসব অপদ্রব্য গুলা পাওয়া যাবে সেগুলাই কিন্তু আমরাকে কন্টামিনেশন বলি বা এক কথায় ট্রাস বলি। দেখো কি কি আছে, তুলা আঁশের ভাঙা বীজ, ভাঙা বিষ্টা এখন একটা ট্রাস, ডালপালা, তারপর ছোট ছোট পাথর, আমার ধুলাবালি, নেপ, ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ, এই সবগুলাকে আমাকে কি বলা হয়েছে যে একটা তুলা আঁশের মধ্যে একটা কন্টামিনেশন, ঠিক আছে? স্যার নেপস কি? নেপস হচ্ছে ছোট 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 দানার মতো থাকে, নেপস হচ্ছে ছোট ছোট দানা, ট্রাস যেমন অপদ্রব্য নেপস হচ্ছে ছোট ছোট দানার মতো পাওয়া যায় এই তুলা আঁশের মধ্যে। তখন কি করে ছোট ছোট দানার মধ্যে পাওয়া যায় এগুলাকে বলা হয় নেপস, এগুলাকে কি বলা হয়, এগুলাকে বলা হয় নেপথ্যা। এখন দেখো আজকের ক্লাসটাতে আমরা বেশি দূর যাবো না,
ঠিক তুলাতে কি কি কন্টামিনেশন পাওয়া যায় এতটুকু পর্যন্ত থাকবো, দেখো এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, তারপরে আমরা পরবর্তী ক্লাসে বাকি প্রশ্ন গুলো সলভ করব এবং ওইখান থেকে একটা রচনামূলক আমরা শেষ করব, ঠিক আছে? এখন দেখো এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা কোনো। জি না স্যার, আর আমার আমি নাই। আর আমি আর তোমাদের তো সবার মনে হয় যে বই নেই, এখানে যারা আসছে ক্লাস করতেছো কারো বই আছে? না স্যার, তোমাদের কিন্তু অলরেডি অফিসে বই চলে আসছে, তোমরা কিন্তু কলেজ থেকে চেষ্টা করো যত দ্রুত সম্ভব বইগুলো কালেক্ট করে নেওয়ার জন্য, ঠিক আছে? আর আপাতত হচ্ছে একটা বিষয় একটু ওয়েট করো, আর আপাতত যে বিষয়টা হচ্ছে এখানে, হ্যাঁ, একজনের স্পিকারটা অন করা আছে, স্পিকারটা একটু অফ করে দাও কিন্তু। হ্যাঁ ধন্যবাদ। আর তার মানে হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে তোমাদের কিন্তু অলরেডি বই কলেজে আছে, যে কোনো সময় তোমরা সময় সুযোগ বুঝে যখন হাতে টাকা থাকবে বইটা নিয়ে যাবা। আর আমি যে পিডিএফ ফাইলটা তোমাদেরকে শেয়ার করতেছি এই ফাইলটা কিন্তু তোমাদের গ্রুপের মধ্যে দেয়া আছে, যদি কেউ না পাও আমাকে আবারও বললো আমি ফাইলটা দিয়ে দিব। তাহলে এটাতে তো আর টাকা লাগবে না, তাই না? এই পিডিএফটা বাসায় বসে মোবাইলে বসে বসেই আমি যে ক্লাসটা নিছি পিডিএফটা বসে বসে সেখান থেকে দেখতে পারবা, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আর যেটা একটু আমি তোমাদেরকে আবারও যে জিনিস একটা জিনিস একটু মনে করাই দিই, প্রথমে যে কথাটা বলছিলাম যে তোমাদের এখন থেকে কিন্তু তোমরা প্রায় তোমাদের কাছে সবাই বৃত্তিটা পাবা, বৃত্তির টাকাটাও কিন্তু কম না, অনেক টাকা। এবং এই বৃত্তিটার ফর্মের মধ্যে দুইটা শর্ত আছে, শর্ত হচ্ছে সকল সাবজেক্টে পাশ করতে হবে এবং তোমার ক্লাসে উপস্থিতি ভালো থাকতে হবে। এবং এই জিনিসগুলো নিয়ে তুমি এই সেমিস্টার হয়তো বা পাইলা থার্ড সেমিস্টারে, কিন্তু তুমি ফোর্থ সেমিস্টারে কিন্তু সেটা নাও পাইতে পারো, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে তোমার উপরে, ঠিক আছে? আর প্রতিদিন তো তোমার বেশিক্ষণ থাকবে না, হয়তোবা আজকে একটা ক্লাস হচ্ছে, আমরা হয়তোবা শনিবার থেকে তোমাদেরকে দুইটা করে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। কারণটা কি, আমরা চেষ্টা করতেছি যে যেন তোমাদের সিলেবাসটা অ্যাটলিস্ট আমার কাছে থাকে, এটা তোমাদের ভালোর জন্যই। তোমরা প্রত্যেক দিন অ্যাটলিস্ট 1 ঘন্টা 30 মিনিট 30 মিনিট করে তোমাদের ক্লাসগুলোতে একটু সময় দিও, ঠিক আছে? যে কোনো কাজই থাকো না কেন, কারণ তোমাদের ক্লাসগুলো বেশিক্ষণ হবে না, সর্বোচ্চ 11টা পর্যন্ত ক্লাস হবে, 11টা পরে কিন্তু ক্লাস শেষ, তারপর তোমরা যেখানে খুশি বের হইতে পারবা, সারাদিন আর তোমাদেরকে সারা বিরক্ত করবে না। তোমাদেরকে মূলত ক্লাসে আসতে এটাই বলি, দেখুন এখন হচ্ছে পড়াশোনাটা অনেক সহজ হয়ে গেছে, তাই না? আমরা আজকে হয়তো যেটা স্ক্রিনে দেখতেছি কালকের ক্লাসে দেখবো, সেটা আমরা ইউটিউব থেকে দেখবো, তো যেটা আসলে ক্লাসেও কিন্তু সম্ভব ছিল না, ঠিক না? ঘরে বসে বসে তোমরা এখন ক্লাস করতে পারতেছো। তো ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে যারা জয়েন করছো সবাই ধন্যবাদ, এবং আশা করব তোমাদের কাছে এটাই যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা স্যারের ক্লাসগুলো একটু নিয়মিত ভাবে করো। কারণ একটা জিনিস কি জানো, যখন একটা স্যার একটা ক্লাস রেডি করে যখন তোমাদেরকে আসতে বলে, যখন আসে না তখন স্যারের মনে কিন্তু কষ্ট লাগে, কি বলছি বুঝতে পারছো? কারণ তোমাদের এখন কলেজে নাই, বাসায় আসো, অ্যাটলিস্ট সবাই চেষ্টা করো আজকের ক্লাসটাতে যারা আছো প্রত্যেকদিন প্রত্যেকটা স্যারের ক্লাসে যেন তোমরা একটু রেগুলার জয়েন করতে পারো, ঠিক আছে? তো এতটুকু পর্যন্ত আমাদের আজকের ক্লাসটা থাকবে, তো সবাই তাহলে